সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি আমি রাজশাহী জেলা বানেশ্বর বাজার হাটে। আজকে জানাবো আপনাদের শুকনো মরিচ খুচরা পাইকারি কী দাম, বর্তমান বাজার বিক্রি হচ্ছে, এ সম্বন্ধে কিছু কথা বলবো এবং তেল নিয়ে। তো আজকের তারিখ হচ্ছে আপনার 29 আগস্ট 2022 সাল। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এখানে দেখছেন গোড়া মরিচ আছে, গোড়া মরিচ বর্তমান খুচরা পাইকারি দাম জানাবো, কেমন দাম বিক্রি হচ্ছে। তো চলুন আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো বর্তমান একটু বাজার সম্বন্ধে কথা বলবো। বর্তমান এটা তো শুকনো মরিচ, এটা কি শুকনো মরিচ? কারেন্ট না তো আপনারা খুচরা দাম এবং পাইকারি দাম কি দাম বিক্রি করছেন? আপনার হলো 45 টাকা 100 টাকা। আপনারা পাইকারি হিসাবে 420 টাকা কেজি বিক্রি করছেন বর্তমান বাজার? তো বাজার কমছে না বাড়ছে? বর্তমানে একটু কমেছে, একটু কমেছে না? এর আগে কত বাজার ছিল না? এই যে এ পাশেটা দেশি মরিচ, এ পাশেটা দেশি মরিচ 300 টাকা বিক্রি, খুচরা 35 টাকা 100। মানে এটা আপনার পাইকারি 300 টাকা কেজি বিক্রি করছেন। আর এগুলো হচ্ছে গুড়া মরিচ না? এটা দেশি বার্মা মিক্সার আছে। তো এটা কি দাম বিক্রি? সাড়ে তিনশো টাকা কেজি পাইকারি বিক্রি করছেন। আর এই যে এ পাশেরটা তেলের বাজার কিরকম চলছে? বাজার কমছে না বাড়ছে? একটু বাড়তি বাজার বাড়ছে একটু। আগে ছিল আপনার 2 লিটার তেলের দাম ছিল 270 টাকা, এখন হলো 2 লিটার তেলের দাম হলো 388 টাকা। মানে বর্তমান কিছুদিন আগে বিক্রি করলেন 370, এখন 388। আর 1 লিটার? 1 লিটারের দাম ছিল 181 টাকা রেট, 82 টাকা রেট, বিক্রি ছিল 85 টাকা, 185, আর এখন বর্তমান 92 টাকা রেট। তাই তাহলে একটু বাড়ছে? হ্যাঁ, 5 লিটার এটাও তাহলে তো 5 লিটার তেলের দামও বাড়ছে। তেল 5 লিটার তেলের দাম নাই, 5 লিটারের দাম ছিল আপনার 910-920 টাকা, 910 টাকা একটু বাড়তে, একটু বাড়তে হয়েছে। তো দর্শক, এই ছিল আজকে আপনার শুকনা মরিচ, গোড়া মরিচ এবং তেল নিয়ে কিছু কথা ছিল ভাইয়ের সাথে, জানালাম আপনার বর্তমান বাজার দর। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।